পঞ্চায়েত ভোটে পিছরুমের পর এবার লোকসভা ভোটের জন্য পোর্টাল চালু রাজভবনে। লোকসভা ভোট সংক্রান্ত অভিযোগ শুনতে পোর্টাল চালু রাজভবনের। ভোট সংক্রান্ত অভিযোগ থাকলে সরাসরি জানানো যাবে এই পোর্টালে। গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেছিলেন যে ভোটের দিন থেকে, অর্থাৎ ভোটের প্রথম দিন থেকে ময়দানে থাকবেন তিনি, তারপরই আজ চালু হলো পোর্টাল। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। রুমা, রাজভবন সূত্রে কি জানতে পারছো, কিভাবে কাজ করবে এই পোর্টাল? দেখো, একদমই তাই, রাজভবন থেকে যে ইমেল দেওয়া হয়েছে সেটা হচ্ছে lokasabha.rajbhavankolkata@gmail.com। এখানে এখানে আহ্বান করা হয়েছে যে লোকসভাকে কেন্দ্র করে মানুষের যদি কোনো কিছু ডিমান্ড থাকে বা কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু তারা পাঠাতে পারেন রাজভবনে। দেখো, কালকেই কিন্তু রাজভবন থেকে জানানো হয়েছিল যে একাধিক অভিযোগ আসছে, বিভিন্ন গ্যাংস্টার্স রয়েছে, বিভিন্ন এলাকা জুড়ে যে দাদাগিরি চলে সেই ক্ষেত্রে অভিযোগ আসছে। সেক্ষেত্রে রাজভবন থেকে বলা হয়েছিল যে সেই নামগুলো সংগ্রহ করে সেটা অবশ্যই ইলেকশন কমিশনের মাধ্যমে সেটা রাজ্য প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং রাজভবন থেকে বারবার বলা হচ্ছে যে যেভাবে পঞ্চায়েত ভোটের সময় পিসরুম খোলা হয়েছিল এবং পঞ্চায়েত ভোটকে কেন্দ্র যে হিংসা হয়েছিল সেক্ষেত্রে যে রাজ্যপাল স্বয়ং একদম পুরো রাস্তায় নেমে মানুষের কাছে পৌঁছেছিলেন, সেক্ষেত্রে কিন্তু লোকসভা ক্ষেত্র ভোটের সময়ও কিন্তু রাজ্যপাল রাস্তাতেই থাকবেন। এবং সেই কারণে কিন্তু 24x7 এই পোর্টাল খোলা হলো, যেটা ইমেলের মাধ্যমে মানুষকে কোনো অভিযোগ জানাতে বলা হয়েছে এবং কোনো কিছু অসুবিধা থাকলে সেটা রাজভবনকে জানাতে পারে। লোকসভা ভোটকে কেন্দ্র করে কোনো যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে, এবং এটাও বলা হয়েছে যে রাজ্যপাল নিজেই বলেছেন যে ভোট 6টা থেকে তিনি যেদিনকে ভোট হবে সেদিনকে রাস্তায় থাকবেন। এবং অন্যদিকে আরো একটা বিষয় যে কালকেই দেখা গিয়েছিল যে হাওড়া যখন তিনি গিয়েছিলেন বুথ পরিদর্শন করছিলেন, সেখানে দেখা গেছে যে রাজ্যপাল টোটো করে তিনি যাচ্ছেন, অর্থাৎ তিনি বলতে চাইছেন যেভাবে মোবাইল রাজভবন কাজ করেছে, মানুষের সঙ্গে তিনি কাজ করেছেন, মানুষের পাশে থেকে তিনি কাজ করেছেন, সেক্ষেত্রে লোকসভা ভোটকে কেন্দ্র করে কিন্তু রাজভবন এখন তৎপর এবং কোনো অভিযোগ থাকলে তারা রাজভবনে পাঠাতে পারেন। সেটা সেক্ষেত্রে রাজ্যপালের তরফ থেকে যে যত সম্ভব তৎপরতা নেওয়া হবে এবং অবশ্যই সেটা রাজ্য প্রশাসন এবং ইলেকশন কমিশনের মাধ্যমে সেটা পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তবে এটা ঠিক যে ইমেল করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই ওএসডি যিনি থাকবেন গভর্নরের, সেক্ষেত্রে তিনি নোডাল অফিসার থাকবেন। এবং আরো একবার বলে দিচ্ছি, ইমেল লোকসভা lokasabha@rajbhavankolkata, rajbhavankolkata@gmail.com। এই মেলে কিন্তু মানুষ কোনো অভিযোগ থাকলে বা কোনো কিছু বলার থাকলে তারা কিন্তু রাজভবনে জানাতে পারেন। কোনো অভিযোগ সেটা প্রমাণিত হলে সেটা অবশ্যই রাজভবন থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু রাজভবন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। আর গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলেছিলেন যে ভোটের প্রথম দিন থেকে ময়দানে থাকব, ভোটের দিন সকাল 6টা থেকে রাস্তায় থাকব। কি বলেছিলেন গতকাল রাজ্যপাল শোনাবো। আই উইল বি ইন দ্য ফিল্ড রাইট ফ্রম ডে 1 অফ দ্য ইলেকশন। মাই টু প্রায়োরিটিস উইল বি টু সি দ্যাট ভায়োলেন্স ইজ এন্ডেড, কারাপশন ইজ এন্ডেড ইন ইলেকশন। দ্যাট আই উইল ডু টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি। আই উইল বি অন দ্য রোড অ্যাট 6 AM বিফোর আদার্স ওয়েক আপ। আই উইল বি অ্যাক্টিং as part of the Jan Rajbhavan, Mobile Rajbhavan, I will be available with the people. You know what I once said during the Panchayat election, political holy with human blood will not be allowed in Bengal anymore.